দৃশ্যটা আজকের অনুশীলনের। চান্দিকা হাতরসিংহে মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ সময় কথা বলছেন নিজেদের মধ্যে, দুজন গুরু শিষ্যের মধ্যে হাসি ঠাট্টার এই মুহূর্তটাও দারুণ লেগেছে। যখন মাহমুদুল্লাহ রিয়াদ দলের বাইরে ছিটকে যাবেন কিনা, চান্দিকা হাতরসিংহে আসার পর মাহমুদুল্লাহর দলে জায়গা হবে কিনা, এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে ছুটতে হয় ক্রিকেট পাড়ার এ মাথা থেকে ও মাথা, তখন অবশ্যই গুরু শিষ্যের এমন মিশেল ভালো লাগার কথা সকলের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোর মাঠে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলাদা বাড়তি নজর দিতে দেখা গেছে ব্যাটিং কোচ জেমি সিডনস এবং হেড কোচ চান্দিকা হাতরসিংহের। সে সময় মাহমুদুল্লাহ রিয়াদকে শট খেলার ক্ষেত্রে কীভাবে টেকনিক নিতে হবে সেটি দেখিয়ে দিতে দেখা গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করেছেন গ্রানাইটের কঠিন ব্যাটিং ট্র্যাকে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে শেখানো হয়েছে কীভাবে নিজের ব্যাটিং স্ট্যান্ড ঠিক রেখে বড় শট খেলতে হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল খানকে একটা প্রশ্ন রাখা হয়েছিল, বাংলাদেশ দলের স্লগারকে, অর্থাৎ নিচের দিকের ব্যাটসম্যানরা যে বড় বড় হিট খেলতে পারে সেরকম ব্যাটসম্যান কোথায়। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এক বাক্যে বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের নাম। রিয়াদের উপর দায়িত্বটাও তাই অনেক বড়। অনুশীলনেও রিয়াদকে ঠিক সেটাই বুঝিয়ে দিতে দেখা গেছে। গ্রানাইটের উইকেটে বড় শট খেলার অনুশীলনের জন্য রিয়াদকে ঠিক কীভাবে বডি ব্যালেন্স ঠিক রেখে শট খেলতে হবে সেটাই যেন দেখিয়ে দিচ্ছিলেন চান্দিকা। এরপর ব্যাটিং কোচ জেমি সিডনসকেও অনেক সময় ধরে বোঝাচ্ছিলেন ঠিক কোথায় সমস্যা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। উল্লেখ্য, 2015 বিশ্বকাপে এই মাহমুদুল্লাহ রিয়াদকেই 3 নম্বরে নামিয়েছিলেন চান্দিকা, যেখানে বিশ্বকাপে 2টা সেঞ্চুরি করেছিলেন সেই রিয়াদ। অবশ্য বর্তমান সময়ে বাংলাদেশ দলের হয়ে অনেক দারুণ ইনিংস খেলেন বেশ কিছু গ্যাপ দিয়ে, অর্থাৎ নিয়মিত রিয়াদের ব্যাটে রান দেখা যায় না এখন আগের মতো। সেই সাথে বয়সের ভারে রিয়াদের ফিল্ডিং নিয়েও প্রশ্ন উঠছে। ঠিক এমন সময় রিয়াদ জাতীয় দল থেকে বাদ পড়ে যাবেন কি না, এমন প্রশ্নের উত্তর খুঁজতে যখন সবাই ব্যস্ত, তখন ভিন্ন এক প্রেক্ষাপটই দেখা মিলল মিরপুরের ইনডোরে, যেখানে বরং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাবিলিটি বা স্লগে হিটিং করার অ্যাবিলিটিকে আরও বেশি ধারালো করতেই অনুশীলনে জোর দিতে দেখা গিয়েছে গুরু চান্দিকা হাতরসিংহকে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি বেশ খানিক সময় নিয়েই কথা বলেছেন। এবং এই একই প্রক্রিয়া অনুশীলন হয়েছে নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ কিংবা পুষ্পিকুর রহিমের ক্ষেত্রেও। চান্দিকা হাতরসিংহের এমন ব্যস্ততা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে যারা ফলো করেন, যারা অনুসরণ করেন, তাদের জন্য বড্ড প্রশান্তির। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশের অনুশীলন দেখছিলেন ওয়াহেদ মুরাদ।